একক কোনো ক্লাব হয়ে আন্তর্জাতিক ক্লাব কাপ আয়োজন, দেশের ক্লাব ফুটবলে বড় বিজ্ঞাপন শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ। গেল আসরে হয়নি, এবার শেখ কামাল ক্লাব কাপের শিরোপা পুনরুদ্ধারে অনুশীলনে চোয়ালবদ্ধ চট্টগ্রাম আবাহনী। প্রথম আসরেই চট্টলার বাজিমাত, নিজেদের টুর্নামেন্ট বলেই ক্লাবটি অন্যরকম ফেভারিট। দলে ভিড়িয়েছে দেশের অন্যতম সেরা কোচ মারুফুল হককে, প্রস্তুতি ছক কষছেন ক্লাব ধরে ধরে। অপোনেন্ট যারা রয়েছে, টিসি স্পোর্টস অবশ্যই পরিচিত প্রতিপক্ষ, এবং লাউস এবং ইয়ের টিমটা যেটা মোহনবাগান, এটা আমাদের জানাশোনা রয়েছে, কিন্তু লাউস টিমটা এখনো অজানা। তো আমার চেষ্টা থাকবে অবশ্যই ফার্স্ট ম্যাচ টিসি স্পোর্টসের এগেনস্টে ভালো খেলে জয় লাভ করা এবং মোটামুটি 3 পয়েন্ট নিয়ে আসার জন্য। ক্লাব কাপকে সামনে রেখে উড়িয়ে আনা হয়েছে 5 জন বিদেশি ফুটবলারকে, সাথে সাইব স্পোর্টিং ক্লাব থেকে যোগ হয়েছে জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও ইয়াসিন আরাফাত। ভালো দল গড়ার সুযোগটা কাজে লাগাতে চান খেলোয়াড়রা। আধুনিক ফুটবলে এখন শুধু স্ট্রাইকাররা গোল করবে এরকম কিন্তু কোনো নিয়ম নেই, এখন সবাই গোল করতে পারে। তারপরে যেহেতু স্ট্রাইকার গোলপোস্টের কাছে যেহেতু থাকি, তো ওই হিসেবে একটা দায়িত্ব থেকে যায়, যেটা ঘাটতি আছে নিজের ভিতরে সেটাও ফুলফিল করার জন্য। বাকিটা ম্যাচ খেললে, ম্যাচ যখন চলবে সেটা তখন দেখা যাবে। আগের আসরগুলোতে কিছুটা মলিন জায়ান্ট ঢাকা আবাহনী, এবার এএফসি চ্যাম্পিয়নশিপে বিদেশি ক্লাবগুলোর সঙ্গে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। তবে বসুন্ধরা কিংস ও চেন্নাইন এফসির সঙ্গে ডেথ গ্রুপে পড়ায় চিন্তার ভাঁজ পড়েছে। ক্লাবের মূল ভরসা জাতীয় দলের 8 খেলোয়াড় এখন ভারতে প্রস্তুতির মধ্যে থাকায় প্রতিপক্ষ নিয়ে ভাবছে না কোচ মারিও লেমোস ও মূল স্ট্রাইকার সানডে চিজোবা। We have 8 players with the national team. We don't have the full group yet. But what I'm trying now is the players to understand the way I want them to play. And of course, we want to win. You know, Abahani wants to win every game. Hard for them to adapt. I know because they are training and they are playing games. I think their fitness level is high. 19 অক্টোবর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের গ্রুপ স্টেজের ড্র অনুষ্ঠিত হলেও এখনও ম্যাচের সময়সূচি চূড়ান্ত হয়নি। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা।